তো তখন আসলে জেদটা চাপে, আমার তো মন খারাপ হয়, আমি তখন কিছুই বুঝতাম না, আমার মার জেদ চাপে যে আমার মেয়েকে একদিন নায়িকা বানাবো। কার উপর জেদ করে নায়িকা হয়েছেন পূজা চেরি? এবার সেই অজানা কথা নিজেই জানালেন পূজা চেরি। একটি অনুষ্ঠানে পূজা চেরি বলেন, আমি জেদ করেই নায়িকা হয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে একটি ছবিতে নেওয়া হয়েছিল, আমি 7 দিনের মতো শুটিংও করেছিলাম। সেই সিনেমায় শিশু শিল্পীর চরিত্রে আমি অভিনয় করেছি। যখন ওই ছবি মুক্তি পায় তখন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমার মাও খুব খুশি হয়েছিলেন। আমি প্রায় 20 থেকে 25 জন বন্ধু বান্ধবদের সাথে করে নিয়ে সিনেমা হলে গিয়েছিলাম সিনেমাটি দেখার জন্য। সবার টিকিটের খরচও আমরা দিয়েছিলাম, তবে সিনেমা দেখতে গিয়ে আমার সিন আসছিল না। সেদিন সবার কাছে আমি ছোট হয়ে গিয়েছিলাম, আমার মাও ভীষণ লজ্জিত হয়েছিল। তো যেহেতু শুটিং করেছি 7-8 দিন শুটিং করেছি, ডেফিনেটলি দেখাবে, কেন দেখাবে না, একটু হলেও তো দেখাবে। বাট সিনেমা শেষ হয়ে যায়, মানে পূজাকে আর দেখা যায়নি লাস্ট। ওই দিনই ওই অপমান থেকে আমি জেদ করেছিলাম, আমি সিনেমায় একদিন নায়িকা হবই। আজ নায়িকা হওয়ার পেছনে ওই দিনের ওই জেদটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। ওই জেদের কারণেই আজ আমি নায়িকা হয়েছি। আমি আমাকে সিনেমা হলে দেখা যাবে, সিনেমার পর্দায় দেখা যাবে, পরবর্তীতে যদি আপনাকে না দেখা যায়, সেই বিষয়টা কতটা লজ্জার এবং কতটা অপমানজনক সেটা আসলে যে ফেস করে সে বোঝে। ছোট থেকেই পূজা চেরি মিডিয়ার সাথে জড়িত। পূজা চেরি নিয়মিতই টিভি বিজ্ঞাপনে কাজ করতেন, আস্তে আস্তে পরিচিতি বাড়তে থাকে পূজা চেরির। এরপর হঠাৎ করেই বড় চমক দেন ভক্তদের, বড় পর্দায় নায়িকা হয়ে পূজার অভিষেক ঘটে জাজের একটি সিনেমায়। অসাধারণ অভিনয় দিয়ে পূজা চেরি শুরু থেকে জনপ্রিয়তা পেতে থাকেন। এরপর ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার একটি ছবিতেও পূজা চেরির অভিনয় প্রশংসিত হয়। শুরু থেকে অভিনয় দিয়ে বাজিমাত করতে থাকেন পূজা চেরি। পূজা সর্বশেষ চমক দেন শাকিব খানের নায়িকা হয়ে। শাকিব খানের নায়িকা হওয়ার মতো অনেক বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন পূজা চেরি। এ নিয়ে চলেছিল অনেক আলোচনা সমালোচনা, তারপরও পূজা থেমে যাননি, শাকিব খানের নায়িকা হয়ে সিনেমা করেছেন। চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন পূজা চেরি হতে পারে আগামী দিনে এক ভরসার নাম। পূজা চেরি বলেন, আমি ছোটবেলা থেকেই চিন্তা করতাম সিনেমার ওই বড় পর্দায় আমি কিভাবে যেতে পারবো, এর জন্য আমার কি করতে হবে। সো ভিউয়ার্স, পূজা চেরিকে আপনাদের কাছে কেমন লাগে? পূজা চেরির যে আপকামিং মুভিগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি কতটা আশাবাদী, সেটি কিন্তু অবশ্যই জানিয়ে কমেন্ট করতে পারেন।